मन गोल दर तुम मोरे को फाइज क्योंकि आज जगह मेला हर दावत खर फिर एक पर भरिए खाई जाए हर पर तुम इच्छा मत मेरे को फाइज आज गोर तुम्हार बियार दावत खावा लगे ना गुन्या गुन्या चल्लिस दिन पर ऑर्डर कह कि चल्लिस মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে বাবা আমি বিয়ে করলে দাদু কি করব আর তাছাড়া আমি তো চেয়ারম্যানের মেয়ে বিয়ে করলে তো একজন চেয়ারম্যান কি করব তাই না ফের বিদনে কি মই মোর বাড়ির আউলের লাগে মোর মাইয়ের বিয়ে দেব হ্যাঁ বুধারছ কি তিন পুরুষ ধৈর্যা যারা আমাগো বাড়িতে চাকরের কাজ করছে তোর মা মুঝে যাওয়ার পর ঠিক না তো লোকের আসল লাগতে দিল আই স্টিল ডেড দি আসল কারে কয় মনে হরিস না তুই জিদ করবি আর মুই মাইন্যা দেব এমন বাপ মুই না যদি মোর কথা অমান্য করো তাহলে নিজের জীবন নিজেই দিয়ে দিবি তখন কুয়েল দিয়ে কাইন দাও ফেরত পাবি তুমিও মনে রেখো বাবা আমি তোমারই মেয়ে তুমি আমার জীবনের সব আশা পূরণ করেছো তুমি যদি এই আশাটা পূরণ না করো তাহলে কিন্তু তুমি তোমার মেয়েকে সারা জীবনের জন্য হারাবে আর এটাই আমার শেষ বুঝলাম না বিষয়টা হ্যাঁ কালকা পর্যন্ত দাদুর ছায়া দেখলে টেলিভিশনে জ্বলে উঠছে হ্যাঁ দাদুরে দৌড়ে বেড়াইছে আর আসবে এই মাইয়ে দাদুরে বিয়ে করতে চায় কথা বার্তা কইলে বুঝবিস করি কই মন নেতারে অপমান করতে আসছো হই না মনে করছো মুই কিছু বুঝি না তোমাকে পাঠাইছি পাঠাইছ কেডা তোমাকে এ দফাদার কথা বলো না কেন কথা বলো না কেন মহে কি হিপডি দিয়ে থুইছো চেয়ারম্যান সাহেবে পাঠাইছি চেয়ারম্যানে পাঠাইছে তা চেয়ারম্যান কিডা সাবেক চেয়ারম্যান ওই ফকু চেয়ারম্যান এ হ্যারে চেয়ারম্যান কো কোন শরমে লজ্জা শরম কিছু নাই ওই তো মোর চেয়ারম্যানে ডুবাইছে ডাঙ্কা বাস ডাহাই জানি কোথার গো একটা পাপিষ্ট শয়তান লোকের ওই যে খবর লইয়া আসছো একজন ফেরেশতার মতো চেয়ারম্যানের কাছে সাবেক চেয়ারম্যান এর কাছে খবর লইয়া আসছো দূর হও দূর আইন তা দূর হই যা ওরে মনুগুলদার এ বড়া আমার নাহান খয়ের ভালো মানুষ ভালো মানুষের নাম তোমার নাম দফাদার মুখে শোভা পায় না আমার নাম মনুগুলদার মুই ডুব দিলেও যাই বারবার আর লাভ দিলেও যাও বারবার হ্যাঁ তো জানি মুই ব্যাপার জানি শোনো কামের কথা কই এ তুমি একজন আকেন্দে মানুষ তুমি কামের কথা কি বলবা তুমি তো জানো খালি দুগ্গ জিনিস কাঁচা কলাকে পাহা বানাইতে আর পাকা কলাকে কাঁচা বানাইতে আমার না আনের মন উকলদার হইতে হইলে হিম্মত লাগে হিম্মত বজ্জ বেড়া তোমার টাইম লাগবে এরম হইতে হইলে এই যে মন উকলদার এখানে দাঁড়াই আছে সেটা কি একদিনে আর দুই দিনে হইছে আর জানতে হইলেও সময় লাগে মুই আইছে চেয়ারম্যানের ধার না না তো কুকুল হয়ে গেছে চেয়ারম্যান করলে তো তুমি আবার খেপে যাও ওই কেরামত সাহেবের কাছে উনি কি বাড়িতে আছে না ওই ফেলমারা শখে সুইসাইড করছে কোনটা কি বললা কি সুইসাইড এ সুইসাইড না সুইসাইড কোনটা আমাকে কিন্তু ক্লিয়ার করিয়ে বলতে হবে বুঝতে পারতেছি না 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 ওই ক্লিয়ার করতে গেলে একটা সমস্যা দেখা দিতে পারে
এখন বলো তুমি ওই যে চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে নাকি মুই যে পথে আইছি সেই পথে যাব কোনটা মোর নাম কি বলেন বলেন আপনি বলেন মোর নাম মনু গোলদার মনু গোলদার যদি চায় আকাশে চাঁদ পার গিয়া তোমার হাতে দুই দেশ পারে হে ক্ষমতা মনু গোলদার রাত কিন্তু কথা কইল হিডা না তাই কোনটা কথা হইলে যাই যে উদ্দেশ্য কি খাস লোক আর মুই কিটা মুই হইছি ফকু চেয়ারম্যানের কইজার লোক কইজার হনু ভালো কথা ওখানে বলতে নাই কানগা মুখের কাছে আনো এ বেটা এই নামে কি যায় আসে কিছু যায় আসে নামে হদিয়া খোকন হয় হদিয়া খলিল হয় তুমি আইসো তোমার সাথে মোর তুলনা করতে এই যে মোর আগে স্পর্শ এই আর যোগ্যতা কি তোমার আছে তুমি দৌড়া কোথায় কোথায় কান্দায় কান্দায় কোলায় কোলায় মনু গোলদার দৌড়ায় কই কোর্ট কাছারি থানা পুলিশ কোর্ট কাছারি উকিল মুক্তার সেই সব জায়গায় তুমি আসছো তোমার সাথে মোর তুলনা করতার কানে কানে কথা শুনতে চাও এ বেটা পুরুষ মানুষের আবার কানে কানে ফুসুর ফাসুর কথা কি কানে কানে কথা কবি মাতারিরা কথা কবি এস্টেট ফরওয়ার্ড যা কবি ক্লিয়ার করিয়ে ক তোমার যে কামে বোঝামো মনু গোলদার মোকে তোমার কিছুই বুঝাইতে হবে না মোকে তুমি কি বুঝাবা মোকে যদি বুঝাইতে হয় ডজন 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 ডিগ্রি নিয়া এরপর মোর সামনে এসে মোকে বুঝাইতে হবে পারবা হইয়া নিজের ওজন মাপতে শেখো তুমি একজন দফাদার তোমাকে আমি অপমান করতে আসি না নিজের ওজন বুঝে কথা বলবো তোমাকে আমি কি বলবো বেবা বলতে পারছি তোমাকে দিয়ে কোনো কাম হইবে না যে কথা আছে না কয় বন্ধু আনাডা শুনতে চাই না কোনোটা আজ তোমার আমাটাই এখানে বৃথা হইয়া গেলে চাই যাও 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 ডাবল মার্চ করতে করতে যাও এর আগে একটারে লড়ান দিছি খালি তোমার কপাল ভালো যে আমি কেরামত সেই কথাটা একবার রাখলাম মোর সাথে তুলনা করতে মতি আর মনু এবলে এক ফুলাঙ্গার জানি যার জন্য কান্দি কাটি তারই কোনো পাত্তা নাই ফোনটা রিসিভ করা উচিত ছিল দাদু আরেকটাবার ফোন দাও না প্লিজ প্লিজ ফোন দাও না প্লিজ দাদু কি তাহলে ভেবে নিল আমি ঘুমিয়ে পড়েছি ধুর এটা কি করলাম ফোনটা রিসিভ করে উচিত ছিল এখন নিজে নিজে কষ্ট পাচ্ছি দাদু আসলে একটা নিষ্ঠুর লোক ধুর কাকে ভালোবাসলাম আমি
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আমনে উমরে চেয়ারম্যান কোন, এটা কোনো কথা? চেয়ারম্যান বলবো না তো কি বলবো, আজ কতদিন হয়ে গেল আপনার কোনো খোঁজই নেই, কোথায় আছেন, কেমন আছেন কিছুই জানি না। কি হোর মহারাটা দিন তো উদ্বাগের মধ্যে থাই, এই কত গুণা গো মেলা মানুষ আইছিলে মোর বাড়তে, এত বিদায় টিদায় দিয়া এবার একটু আপনার ফোন দিয়েছিলাম। মানে উদ্বাগের তো চূড়ান্ত বোঝেন না, কাম টাম শেষ করে আই এইবার যদি আবার মানুষজন আয়, এবার আপনার ফোন দিলাম পাইলাম না। যাও এই যে কত কই লাভ নেই, আপনি আছেন কেমন ম্যাডাম? আমার খবর আর কে নেয়, আগে তো দাদু ছিল একজন সাধারণ মানুষ আর এখন তো তিনি একজন ভিআইপি হয়ে গেছেন, আমার খোঁজ খবর নেওয়ার সময় কি তার আছে? এটা আপনি ভুল ধারণা ম্যাডাম, শুনেন মুই আগে আপনার লগে আসলাম এমনও আছে ভবিষ্যতে থাকবো, আপনি মনে হলে কোনো উল্টাপাল্টা চিন্তাই হইল না, বুঝছেন আমি যেরম মানু হেরমেরই আছে। কিন্তু দাদু আমার খুব ভয় লাগে, যদি আপনি আমাকে ভুলে যান। বলেন ম্যাডাম এই দুনিয়াটা যদি দুই ভাগ হয়ে যায় আপনার আমি বলতে পারবো না। কেন দাদু, কেন আমাকে ভুলতে পারবেন না? কারণ আপনি আপনি এই কামলা সামলারে যে দাম দিয়ে কথা কইছেন, যে সম্মান দিয়ে কথা কইছেন, এই গ্রামে জীবনে কেউ কোনোদিন এত দাম দিয়ে মনে কথা কয় নাই, এত সম্মান দিয়ে কথা কয় নাই, মুই কি হ্যাঁ জীবনে বলতে পারবো? তারপর আপনার লগে একটা সম্পর্ক হয়েছে মোর, এই সম্পর্ক আমি ভুলবো কেমনে, এই সম্পর্ক মোছা যাইবে? হ্যাঁ এত এত মনে কি তুমি ভরতে পারবো জীবনে? আপনি কর দাদু আপনি কি সত্যি বলছেন? মুই মিথ্যা কথা কম গেলে কি আশ্চর্য কইতে আসি, মুই একটা মূর্খ সত্য মানু, মুই একটা গোমূর্খ, এই সব কিছু জানিয়ে হইলেও আপনি মোর লগে কথা কইছেন, মানে সম্মান দিয়েছেন। বলেন ম্যাডাম আমরা এখানে কথা কই, মোর জীবনে দুইজন মাতারির ভূমিকা হলো সবচেয়ে বেশি, একজন হইলে আপনি আসলে মাই উপরে আকাশের দিকে চাই দিয়ে দেখে, ওই আকাশে যেমন তারা জ্বলে না, এরকম হলে আপনি মোর জীবনের মধ্যে জ্বলে কথা হলে একটু বুঝলেন কি দাদু? না কি এরকম আপনার লগে মোর ফারাক হয়েছে আসমান আর জমিনের, আপনি হলেন আকাশে আর মুই হলে মাটিতে জমিনে। আকাশের চাঁদ তখনই ধন্য হয় যখন ওই চাঁদটা মাটির মানুষের বুকে তার আলোটা পৌঁছে দিতে পারে, আর আমিও তো চাই নিজেকে আপনার কাছে বিলিয়ে দিতে। এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে শুধুই আপনার ভালোবাসা পাওয়ার জন্য, দাদু আপনি আমাকে পর করে দিবেন না। হ্যালো ওকে দিন উপ শব্দ করে, হ্যালো হ্যালো দাদু, হ্যালো মেলাটা বললাম হ্যাঁ কি ঠিক আছে নি এত তরতরি শেষ হয়ে গেল কে বুঝলাম না, রাইতের গেলেও যদি এত টাকা খায় তাহলে মোবাইলে টাকা পারবে কেমনি মাসে? হ্যালো ফোনটা কেটে গেল, এতক্ষণ কার সাথে কথা বললাম ধুর। করে কত করে বুঝাইলাম মোর কথার কোনো দামই দিলে না, এই কথা সম্মুখে পা কাটলে এখন দাদর ইউনিয়নে মো একটা সাধারণ পাবলিক, এসে মোর মরাও পাবো। কেমন আছেন কাম বাজাইয়া দিয়া, এখন তো কেমন আছেন? মুই এবার কি কাম বাজাইলাম? আরে তুমি তো সেই জারের কুড়াল মেহের মুন্সি, বুঝতে পারতেছি না ঠিক আপনার কথাটা কি কয়। চাষারে বুদ্ধি তো শিখেডা তুই বেডা তুই, তোর বুদ্ধিতেই চাষাই ওই দাদুরে নির্বাচনে খাড়া হারাইছে, আবার এখন বলো মই কি হরছি? এ বেডা তোর যা কাম হ্যাঁ হর কেডা। আরে মই কি বুদ্ধি, আর মাদারবিন ইউনিয়নের মানুষের যে হেতাত গিয়া নষ্ট হয়ে গেছে হ্যাঁ কি মই জানতাম? ও তুই বুঝা হই না, এই দাদুরে খারাপ হরাইছে না, এখন আইসো লুচানি দিতে, তুই মনে মনে ঠাউডা হরছো কি? মই কিছু বুঝতে পারবো না। আরে দেড়টা আর মাইন্দা আর কয়টা বেতন পাও মাসে? ও কথাই কয় না, জাইলে গিয়া করি চুরি হে কাই সোর, হাঙ্গা দুনিয়ার মানুষ জানে বই চেয়ারম্যান সাহেবের এত খাস লোক, কেউ কেউ আবার সামসাও কয়, ওই দোহানদার রয়সা আর খরাতি কুশাই এরা রাইতে রান্দারে মাংসের দৌড়ে যাই হাত পা ধরিয়া উপরে ইয়ে কাঁদছে, এ রয়সা সারছে দোহানদারি আর কুশাই সারছে খরাতি, আর আমরা আবার উল্টো করে ভুল বললেন? ওয়ার ফুয়ারা মোর হাতে গনে বাঁচতে পারবে না, পিড়াইয়া একবার ছুটাই আলাম নলিটা আখের পানা কইরা আলামো আছে, দে তো লাঠিটা দেখি। আমরা মোর লাঠি দেখি কি, এটা সরকারি লাঠি আরে তো সকালে দে আকি, আজকে যারাই পাবো হ্যারে এই লাঠির দিয়ে পিটাই মাথা ফাটামো।
থাকি কামটা হল কি এই খাই যে দাঁড়িয়ে এলা নাম করে গোফালার দাদিন অপকর্ম করলে কি মোর উপর দোষ পড়বে তুই ভুললেই গেছি আপনার তো সেই দিন নাই আপনার বাত্তি টিসকে নিভে গেছে অন্য মাসের বাত্তি যদি আর জ্বালাইতে যান নিজেই জ্বললে পুরো সরকার হয়ে যাইবেন তাহলে তার এমত নাই তবু মোর লাডিটা লই গেছে অন্যায় করছে এ খারাপ তাই शरीर मन সচিব আমার কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে যে চেয়ারম্যানের সব কিছু কাজ করা তারে আগই দিয়া শুনেন আগই দেনার দায়িত্ব মোর কথা কিন্তু একটা সোজা কথা সাতটা কথা এর মধ্যে কোনো ভেজাল নাই এটা হলো যে আকাম কুকাম দুর্নীতি পুণ্যতে এসব যে এই যে আলদল কাম যারা করছে এক ধৈর্য সব বাইন্ধ দেয়া এককালে সুন্দর হইয়া সরে পড়াই দেওয়া লাগবে দেশে কোনো দুই নম্বর লোক রাখা যাবে না বুঝলেন মানে যার যে জমি জমা দখল করছে এটা করছে ওটা করছে ফলনা দফনা যা যা আছে এই সব খুঁজতে খুঁজতে বাইক করে মোর ধরে কইবেন মোর যা যা হর লাগে হেই আমনে হরবেন বুঝলেন মোর কথা হইলো আমার মানুষ যে বানাইছে এটা জানি একটা চিহ্ন থাকে বাসু কই বুঝল না হ্যাঁ তোসি কি যে মানুষ কি চায় মানুষ তো এরকম একটা চেয়ারম্যানই চায় তাই না এখন আমি তো ধরেন যে সরকারি চাকরি করি আর এক জায়গা দিয়ে আইছি যে চেয়ারম্যান হোক আমার তো তার চাকরি নিয়ে করা লাগবে তবে একটা কথা আপনারা আমি বলতে পারি যে যে যত পাঞ্চি নামবে সে তত বেশ পেশা হ্যাঁ হ্যাঁ এটা এখন ভালো কথা কইছেন তার খাইব কি জান সামনে আবার জিতবে এটাই তো নিয়ম নিয়ম এটা কেমন নিয়ম মা যে নিয়ম আমার বাবার কুসুম কোমল মনটাকে ক্ষত বিক্ষত করেছে
যে নিয়ম আমার বাবার মান সম্মানের হানি ঘটাইছে সেটাকে তুমি নিয়ম বলছো? এই নিয়ম তুমি মানলেও আমি মানতে পারবো না। আচ্ছা মা, তুমি বাবার দিকে তাকিয়ে দেখেছো বাবার শরীরের অবস্থাটা কি হয়েছে? দেখছি, কিন্তু কিছু তো করার নাই। ভাগ্য লিখন খন্ডাবো কে? তো যা অবার তো তা হয়েই গেছে, ওসব লই আর চিন্তা করে লাভ নেই। না মা, এখনো কিছু হয়নি, তবে এবার হবে। কি কইতাছো তুমি? আমি এর প্রতিশোধ, চরম প্রতিশোধ। এত দেশ পারেট হইস না মা। কই, আমি তো ভাঙিয়ে বলি নাই, আমার টাকা আমি ভাঙিয়ে বলি নাই। আলোর পরে যেমন অন্ধকার আসে, অন্ধকারের পর তেমনি আলো, অমাবস্যার পর পূর্ণিমা, এটা তোর মনে রাখতে হবে। শোন, সবুরে মেওয়া ফলে, আমি শুধু অপেক্ষা করতেছি। সবুর করার মতন সময় আমার কাছে নেই বাবা। তুমি জানো, তুমি নির্বাচনে হেরেছো জানার পর থেকে আমি একটা রাতও ঠিক মতন ঘুমাতে পারিনি। আমি কলেজে হোস্টেলে একটা জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলাম, তাই তো সব কিছু গুটিয়ে আমি চলে এসেছি তোমার কাছে। এমন রং ডিসিশন তো নেওয়া ঠিক হয় নাই মা। হ্যাঁ, তুই একটা জ্ঞানী মেয়ে, তোর বুদ্ধি আছে, বিবেচনা আছে। শোন, এবার হারছি, আগামীবার জিতবো। হ্যাঁ, এই তো নিয়ম, হার জিতের নিয়ম এটাই, নির্বাচনের নিয়ম এটাই। হ্যাঁ, এই নিয়ে টেনশন করিস না মা। হ্যাঁ বাবা, তোমার এই হেরে যাওয়াটাকে তুমি কমন ফ্যাক্ট মনে করতে পারো, কিন্তু আমি না। এত ভেঙে পড়িস না মা। এই যে আমি, আমার দিক টাকা, আমি তো নির্বাচনে অংশগ্রহণ করছি, কিন্তু ফকুস চেয়ারম্যান, ফকুস চেয়ারম্যান তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। তার মনের অবস্থাটাও চিন্তা কর তুই। বাবা, ফকু আর তোমার স্ট্যাটাস কি এক? ফকু চেয়ারম্যান এই ইউনিয়নটারে পুরো অপরাধের আখড়া বানিয়ে রেখেছে, আর তুমি, তুমি তো গরিবের বন্ধু, জালিমের দুশ্মন। আর ফকু চেয়ারম্যান, সে তো গরিবের হক মেরে খায়, তার সাথে তোমার তুলনা কিসের বাবা? হন মা, প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দুইটা দিক থাকে। ফকু চেয়ারম্যানের যদি শুধু খারাপ দিকটাই থাকতো, তাহলে বছরের পর বছর কিসে ইউনিয়ন পরিষদে নির্বাচিত হইতে পারত? ইউনিয়নবাসী কেন তাকে বারবার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইল? শোন মা, ফকুর যেমন দস্যুবৃত্তি আছে, তেমনি ওর একটা রাজনৈতিক পাওয়ারও আছে, বুঝছ? আচ্ছা, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু দাদু, দাদুর কি আছে? ওর মতন একজন অশিক্ষিত চাষা ভুষা কিভাবে একজন বনেদি বংশের জাদ্রেল নেতাকে হারিয়ে ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়? আচ্ছা, জনগণকে প্রলুব্ধ করার মতন কি আছে ওর? এটাই আমার মাথায় ধরে না বাবা। শোন মা, শোন শোন, এই প্রশ্নটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে। আমি হারার পর থেকে শুধু একটা কথা চিন্তা করছি, হিরোটা হাল্লা কল্লার কাছে আমি হেরে গেলাম। হ্যাঁ, এসে আমার, এসে আমার মরণও ভালো আসলে, মরণও ভালো আসলে, আল্লাহ আমার নেলে না কেন? হনো, তোমরা যাকে নিচুজাত বলে ধিক্কার দিচ্ছ, ভুলে যেও না, সেও খোদার সৃষ্টি। মানুষের দরবারে মানুষ যখন নিগৃহীত হয়ে যায়, তখন খোদা তালা তার দিকে রহমতের হাত বাড়িয়ে দেয়। আমার মনে হয় দাদু কোনো ন্যাক কাজ করেছে, খোদা হয়তো তার প্রতি সদয় হয়েছে। হতে পারে, হতে পারে না, মোর মনে হয় এমনটাই হয়েছে, না হইলে তার জীবনে এত বড় সফলতা আইতেই পারে না। আচ্ছা, আমিও দাদুকে দেখি। এই বুড়ে বয়সে খয়রাত করতে আর ভাল লাগে না, দাদরে বললে অন্য কাম কাজ করতে হইবে। এর আগে মতি আর সামনের ওই দুইটার দ্বারাই দিয়ে মাল খসাইতে হইবে ভালো মতো, যে নাহল কুরানি দিয়া, নাহল যেরকম কুরায় কুরাই করে মালা শেষ করে, ওই বিল শেষ করতে হইবে। আর ওগো দুইটারে পিফের মতো পির ফিরে এটাই নিয়ে রাস্তায় নামাইতে হইবে। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে দুই দিন ভাঙতে একদিন, অমন প্রেম আর কইর না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। ঘটনা বেশি সুবিধা ঠেকতে আছে না, দৌড় দিয়ে তো হাঁটতে পারবো না, জীবন পোলা মরে দি দেখ খাই কাবুনি উঠে গেছে, পিছনেটা দিমুকন হানে, এইয়াই তো বুঝতে পারতে আছি না। বাবা বিজান, তুমি কি কেউ তালাশ করতে আসো? লাঠি দেখ খাও বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, তো বলতে পারছি, তো কাকে তালাশ করো? আপনারে কি করলে? আপনারে লাঠির দা ফিটামু, মরে লাঠির দা ফিটাই গেল।
তুমি দেখি একসের তোমার দাদার মতো রসিক কইছো। হে একই রইছে কি জানো, তোমার দাদু লাঠি লইয়া আমিনউদ্দিন গাজীরে ফিডাইতে গেছে বুঝলা। আমিনউদ্দিন গাজী এত ভয় পায় না, দেখে তোমার দাদারে কয় যে কাকু মোরে যে ফিডেনটা দেবেন, মোর শৈলে যদি আপনার টাচ লাগে বুঝলেন, হেলে তো কষ্ট সামান দিয়া সাত ফিরাতে নেওয়া লাগবে। তোমার দাদু এর না ফিডেন দিয়া লাঠি এন হালাইছে নিশ্চুমি আই ঠিক আছে। মোর দাদা গঙ্গা আছেলে হেরফিন্নি সাইডে দেশে, মুই তো আর গঙ্গা না। তোমারে মুই এখন এই লাড়ির দা ফিডামু, তারপরে হেনতে যাবো। এই যে এই যে আবার দেখো তুমি তোমার দাদার মতো রসিকতা করতেছো, মোর সাথে ফাইজলামি করতেছো, ইয়ে কি করতেছো। শোনো মুই কইল তোমার ফিরনে বাল্যকের সম্বন্ধ ঠিক করে রাখছি বুঝলা, এক বাপে রাগ মাইয়া বিয়ে পাস, পূর্ণিমার সাংদে নাল সুন্দর এক সের বুঝলা, দেখে মনে হইবে একের পরিস্থানের পৈরি, দেখলে এক সের মাথা ঘুরে যাইবে। মুই বললাম মাইয়ার বাড়ি কই, বাপের নাম কি? এই যে এই ফির মনের কথা বলছো, এখন লাঠিটা থৌ মুই বলতে আছি, থৌ লাঠিটা থৌ। হলো রাজনীতি করবা ঠান্ডা মাথা, এই যে তোমার চাষার দিকে তাহাই দেখো, তাকাই দিকে ভবিষ্যতের কথা চিন্তা করবা বুঝলা কি বলছি। মোর নাম কোষাই, মুই ধরি সোনা হয়ে যায় ছাই, মুই ধরি ছাই হয়ে যায় সোনা, আই চলে অতীত চলে কোষাই চলে না, কোষাই রে চালাইতে হইবে, চালাইতে হইবে কোষাই রে। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। না না ভাই কথা এটা না, কথা হইছে যে এই যে একশো টাকার কথা কইলেন, একশো টাকা নিবু কার বিরুদ্ধে? হ্যাঁ এই ভোটে যে জাল জালিয়েতি হইছে সেটা আপনারাও জানেন আমিও ভালো করে জানি জি। হ্যাঁ কারণ কথা হইছে যে যে টাকাটা তো আমি আগে জমা দিছিলাম দাখিল করছিলাম, আমি যদি জানতাম যে ওই ফকির আইল্লা, ওই ফকির আইল্লা আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হবে তাহলে কি আমি নির্বাচন যাইতাম ভাই? না ভাই না না ভাই না ভাই, যা আমার হয়েছে মানুষ যা যত দূর যাওয়ার গেছে আর দরকার নাই ভাই, আর একশো নেওয়ার দরকার নাই, এই রাখি ভাই রাখি। না ভাই না, ওই যে আমার ওই সাথে দেখা করার জন্য গ্রামের দুই চারজন লোক আসছে, তাদের সাথে একটা মিটিং আছে। হ্যাঁ জি ভাই জি জি জি, আসসালামু আলাইকুম ভাই, রাখি জি চান। কথা কইলেন কেন লাগে এমপির পিএল লাগে কি কয়? যা কয় এত নিজের কানেই শুনলি, দাদুর বিরুদ্ধে অ্যাকশন নিতে কয়। এই কথা তো আমরা মুই আগেই বলছিলাম, কি বলি নাই চুপ করে বইথাহেন, খালি মনু গোলদারে বলবেন, মনু গোলদার কেডা ডুব দিলেও যায় বারো হাত, লাভ দিলেও যায় বারো হাত, হ্যার দাঁড়িয়া কোনো কিছু না। কি করবি কি করবো মানে, আপনি খালি অর্ডার দেবেন, বাদ বাকি কাম কেডা মনু গোলদার, মোটর সাইকেল লোম কয়টা? 50টা। মানু কয়জন? 100। বহল লইয়া বোতল বুনিয়া ব্রিজের উপর যাই খারাপ, খবর চলে যাইবে দাদের কানে, দাদের যে পলাইবে কোনহান দিয়া না সাবিত করবে। আপনি যে আদর্শ আর সততায় দাদুকে বড় করেছেন তা তো কল্পনাই করা যায় না মা। আপনার মতো একজন মমতাময়ী মাকে যদি আমি মা ডাকতে পারি আমার জীবন তো ধন্য হয়ে যাবে মা। মা আমাকে আপনার পায়ের নিচে একটু আশ্রয় দিন, আমাকে আমাকে আপনার সেবা করার একটু সুযোগ দিন মা, আমি আমি আপনার ছেলে বউ হতে চাই মা। তা তোমাকে নতুন চেয়ারম্যানের খবর কি, আলি সেই ব্যবস্থা ঠিক মতো করতে পারে তো? না পারলে আস্তে আস্তে পারবে, তাই হে কিন্তু আপনার প্রশংসা করে সকল সময়। প্রশংসা করার কি হইলে, গরু মারিয়ে জুতা দান? ও না না না, হ্যাঁ জুতা মারিয়ে গরু দান হইয়া।